কর্মচারীদের জন্য এখন থেকে কর্পোরেট জগতের সংস্কৃতি অনুসরণ করছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ইনক্রিমেন্টের ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম। যেসব কেন্দ্রীয় কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হবে না, তারা বার্ষিক ইনক্রিমেন্টও পাবেন না, এমনই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ইনক্রিমেন্টের ক্ষেত্রে এখন থেকে পারফরমেন্স শুধুমাত্র গুড হলেই চলবে না, হতে হবে ভেরি গুড। প্রমোশন এবং মাইনে বাড়ানোর ক্ষেত্রে একই নিয়ম চালু করা হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র, আর সেখানেই ইনক্রিমেন্ট সংক্রান্ত এই নয়া নিয়মের কথা বলা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেসব কর্মী পারফরমেন্সের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারবেন না, তাদের বার্ষিক ইনক্রিমেন্ট আটকে দেওয়া হবে। এই মর্মে পে কমিশনের সুপারিশ গ্রহণ করা হয়েছে।